গাড়ি নিয়ে পালিয়ে 1300 কিলোমিটার পাড়ি দিল 12 বছরের কিশোর। অনলাইন ডেস্ক। কিশোরের বয়স মাত্র 12 বছর, তবে বয়সকে তোয়াক্কা না করে এই কিশোর বাড়ি থেকে গাড়ি নিয়ে একা একা 1300 কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। পরে অবশ্য এই কিশোরকে থামাতে সক্ষম হয়েছে অস্ট্রেলিয়ার পুলিশ। নিউ সাউথ ওয়েলসের জনশূন্য এলাকা দিয়ে গাড়ি চালিয়ে যাবার সময় তার গাড়ির ঝোলানো বাম্পার দেখে গাড়িটি থামায় পুলিশের টহল দল। পুলিশ বলেছে, নিউ সাউথ ওয়েলসের ক্যান্ডাল থেকে 4000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থে যাবার চেষ্টা করেছিল কিশোরটি। তাকে গ্রেপ্তার করলে ব্রোকেন হিল থানায় নিয়ে যাওয়া হয়। কিশোরটির মা বাবা পুলিশের কাছে আগে জানিয়েছিল যে তার ছেলে নিখোঁজ। রবিবার তারা এসে কিশোরটিকে নিয়ে যায়। সে তার বাসায় গাড়ি নিয়ে পালিয়ে গিয়েছিল। পুলিশ কর্মকর্তা কিম ফে হন অস্ট্রেলিয়ার গণমাধ্যমকে বলেন, তার মা বাবা সে চলে যাবার পরেই তাকে নিখোঁজ হিসেবে পুলিশের কাছে জানিয়েছিল। ছেলেকে খুঁজছিল তারা। একা এবং সবার দৃষ্টি এড়িয়ে কিশোরটি কীভাবে এতটা পথ পাড়ি দিল তা এখনও স্পষ্ট নয়। দীর্ঘ যাত্রাপথে সে নিউ সাউথ ওয়েলসের প্রত্যন্ত এবং প্রতিকূল এলাকা পাড়ি দিয়েছে। নিউ সাউথ ওয়েলসের একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, কিশোরটির বিরুদ্ধে কিশোর অপরাধ হিসেবে অভিযোগ আনা হতে পারে। খবর বিবিসি। আমার চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।